অনুষ্ঠান সম্পর্কে আপনি কি কব? আজি আমার 1935 সনত স্থাপিত হওয়া 258 নম্বর এক নম্বর প্রাথমিক বিদ্যালয়ের 87 বর্ষপূর্তি অনুষ্ঠান আমি পাতি তিনদিনিয়া বর্ণাঢ্য কার্যসূচী পাতিবলৈ আমি আয়োজন করেছিল। আর আজি 9 তারিখ তারে প্রথম কার্যসূচী আসিল আমার পতাকা উত্তোলন। আমার 87টা পতাকারে আমি আমার এই কার্যসূচী সফল করিলো। আমার বিভিন্ন প্রান্তর মুরব্বী সকলে আহি আমার এই কার্যসূচীত সহযোগ করেছে, আমি ভাল পাইছো। 500 উপরত আমার এই কার্যসূচীত মানুষ যোগদান করেছে। বিশেষকৈ আমার এই অঞ্চলের মুরব্বী সকলক মই এই সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। আজি আমার এইখন বিদ্যালয় তিনদিনের যে কার্যসূচী আছিল তারে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আছে, সাধারণ খেল ধেমালির পর সাংস্কৃতিক সন্ধিয়ার। আমার আজি সন্ধিয়া আজি 9 তারিখ আজি সন্ধিয়া আমার আমন্ত্রিত শিল্পীর দ্বারা সংগীত পরিবেশন আর নৃত্য প্রতিযোগিতা আমার আহ্বান করা হয়েছে। আমি উদযাপন সমিতির পর আমি এই কার্যসূচী সফল করার কারণে সকলকে আহ্বান জানাইছো। অহাকালি 10 তারিখ আমার সন্ধিয়া 8 বাজার পর সাংস্কৃতিক সন্ধিয়া আছে। আমি দূর দূরণির পর আমি শিল্পীসকলক আমন্ত্রণ জানাইছো। আর 11 তারিখ আমার 1 বজাত মুকলি সভা আছে। এই মুকলি সভাত প্রদেশ সংখ্যালঘু বিভাগের বিজেপির সভাপতি প্রাক্তন এমপি রাজ্যসভা শ্রী হান্তিয়াস কুজুর আর সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ মাননীয় হাবিব মোহাম্মদ চৌধুরী আর লগতে বরপেটা জেলা বিজেপির সভাপতি অনিল কুমার দাস, বিভিন্ন পদবীধারী আমার ব্যক্তি সকলে আমার মুকলি সভাত অংশগ্রহণ করব। আমি সকলকে আহ্বান জানাইছো, আপনাদের আমার এই কার্যসূচী সফল রূপায়ণ করে আমাকে উৎসাহিত করেছেন।